মনোনয়ন জমা দিলেন সুবল ভৌমিক। সোমবার আগরতলা শহরে মিছিল করে গিয়ে মনোনয়ন জমা দিলেন পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক। এদিন সুবল ভৌমিকের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে মূলত দুটি জিনিস ছিল চোখে পড়ার মতো। এক, আইনপিটি নেতা কর্মীরা জড়ো হয়েছিলেন ভালো সংখ্যায়। দ্বিতীয়, কংগ্রেসের দুর্দিনের নেতা গোপাল রায় ছিলেন অনুপস্থিত। সুবল ভৌমিক গত সপ্তাহে বিজেপি ছেড়ে নাম লিখিয়েছিলেন কংগ্রেসে। দুদিন আগেই পশ্চিম ত্রিপুরা আসনে তার টিকিট কনফার্ম হয়ে যায়। কিন্তু এবার টিকিটের দৌড়ে ছিলেন প্রাক্তন বিধায়ক গোপাল রায়ও, যিনি শেষ মুহূর্তে ছিটকে যান টিকিটের দৌড় থেকে। অথচ এক বছর আগে রাজ্য কংগ্রেসের যখন মারাত্মক ছন্নছাড়া অবস্থা, তখনও গোপাল নিজের হার জেনেও দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে। দুর্দিনে কংগ্রেস ছাড়েননি। অভিমানী গোপাল এদিন অনুপস্থিত ছিলেন গোটা মনোনয়ন জমা দেবার পূর্বে। অন্যদিকে আইনপিটি প্রথমে প্রার্থী দেবার ঘোষণা দেয় এবং দুই আসনে দুই প্রার্থীর নাম ঘোষণা করে। শেষ পর্যন্ত প্রদ্যুতের ছকে প্রার্থী প্রত্যাহার করে কংগ্রেসকে সমর্থন করার ঘোষণা দেয় রবিবার রাতে। সেই আইনপিটি নেতারা এবং কর্মীরা এদিন ভালো সংখ্যায় এসেছিলেন সুফলের সঙ্গে মনোনয়ন জমা দেবার কর্মসূচিতে। কংগ্রেস সভাপতি প্রদ্যুতের সঙ্গে দাঁড়িয়ে আইনপিটি নেতা জগদীশ দেববর্মা সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন এদিন। প্রদ্যুত জানিয়েছেন, আইনপিটির সমর্থন নিয়ে কংগ্রেস এবার দুই আসনই জিতবে। এদিকে সুবল ভৌমিক সাংবাদিকদের বলেছেন, রাজ্যে শুধু মুখ্যমন্ত্রীর চেহারা এবং নাম বদলেছে, অন্য কিছুই বদলায়নি। তিনি তার জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। বিজেপি কি সরকার জব পাওয়ার মে আয়ি থি তো উন্হোনে কাহা থা কি উন বেরোজগারি কো হটায়েগি। উন্হোনে ইয়ে ভি কাহা থা কি সেভেন পে কমিশন কো লাগু করেঙ্গে। উন্হোনে ইয়ে কাহা থা কি এক মিস কল দেকার আপকো নৌকরি মিলেগা। আজকাল ও নম্বর তো বন্ধ হ্যায়। अगर आप जाके देखेंगे उनके विजन डॉक्यूमेंट में, तो बीजेपी ने बहुत चीज़ बोले थे जो वो एक साल में करेंगे। हमारे मुख्यमंत्री कुछ और बोलते हैं, काम कुछ और होता है। अपने इंडिजिनस एरियाज़ में उन्होंने सीएबी लाया है, वो देश के और अपने इंडिजिनस और मुस्लिम कम्युनिटी के खिलाफ है। फॉरेस्ट बिल में भी यही बात हो रहा है। IPFT एक अलग भाषा बोल रहा है और बीजेपी एक अलग भाषा बोल रहा है। यहाँ में भी एक कन्फ्यूजन है, वो भी यहाँ के लोगों को क्लियर करना चाहिए। और ये इलेक्शन कांग्रेस सच में लड़ेगी और बीजेपी जुमला में लड़ेगी। इसी के लिए ये इलेक्शन पूरा इंडिया का इलेक्शन नहीं है, ये इलेक्शन त्रिपुरा का इलेक्शन है और ये इलेक्शन लोकल इश्यूज़ में और लोकल गवर्नेंस में लड़ा जाएगा। আমরা নিশ্চিত এবারের নির্বাচনে এই দুটো লোকসভা, পূর্ব এবং পশ্চিম দুটো লোকসভা, এবারে আমরা জাতীয় কংগ্রেস এটা নিশ্চিত জিততে চলছে। এবং রাহুল গান্ধীজি দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন এবং আমাদের রাজ্যে আমরা আমাদের সভাপতি মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে এই রাজ্য থেকে দুটো আসন আমরা জাতীয় কংগ্রেসকে এই রাজ্যের মানুষ উপহার দেবে, এটা আমরা নিশ্চিত। এবং যে ধরনের দুর্নীতি, বিশেষ করে বেকারদের নিয়ে আপনারা দেখেছেন, মিস কল করলে চাকরি, সরকার আসার পরে সেই নম্বরে এখন আর কেউ কল করলে খুঁজে পাচ্ছে না। দেখেছেন, রেগার মজুরি বলেছিল 340 টাকা করবে, করেনি। 2000 টাকা সোশ্যাল পেনশন করবে, করেনি। এবং সমস্ত ক্ষেত্রে ব্যর্থ এই সরকার। এক বছরের মধ্যে 1% কাজ হয়নি স্টারের, অথচ বলছে 50% 60% কাজ হয়ে গেছে। সম্পূর্ণ প্রতারণা হচ্ছে এই রাজ্যের জনগণের সঙ্গে। সোমবার সকালে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেস কর্মী সমর্থকরা এসেছিলেন আগরতলায়, জড়ো হয়েছিলেন রবীন্দ্র ভবনের সামনে। সেখান থেকেই মিছিল নিয়ে জেলা শাসকের কাছে যান সুবল ভৌমিক মনোনয়ন জমা দিতে। রাহুল গান্ধী, প্রদ্যুৎ কিশোর এবং সুবল ভৌমিকের ছবি নিয়ে এসেছিলেন কংগ্রেস কর্মী সমর্থকরা। তবে এদিন লক্ষণীয় বিষয় হল, দল বদল না করে কংগ্রেসে থাকা বহু কর্মী ময়দানে নেমেছেন, যারা দীর্ঘদিন প্রকাশ্যে ময়দানে নামেননি। সোমবার তাদের রাস্তায় নামাতে সমর্থ হল প্রদ্যুৎ সুবলরা, যা কিনা সুখবর দলের জন্য। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।